সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গাজায় দৃষ্টিশক্তি হারাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। হুতির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরায়েল। সৌদি আরবের যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। ইয়েমেনে ক্ষেপণাস্ত্র যেভাবে হামাস ইসরায়েল যুদ্ধে উত্তেজনা বাড়াতে পারে। ইউক্রেনের জন্য বড় মার্কিন সহায়তা আটকে দিল রিপাবলিকানরা। রুশপন্থী সাবেক ইউক্রেনি এমপিকে গুলি করে হত্যা। সেশেলসে ভয়াবহ বিস্ফোরণ, জরুরি অবস্থা ঘোষণা। এবং আফগান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান মালালার। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজায় দৃষ্টিশক্তি হারাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধরত ইসরায়েলের শত শত সৈন্য চোখে আঘাত পাচ্ছে এবং তাদের অনেকে দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে। কারো এক চোখ এবং অনেকের দুই চোখের জ্যোতি নিভে গেছে বলে KAN নিউজ বুধবার জানিয়েছে। KAN এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর যেসব সৈন্য সুরক্ষামূলক সরঞ্জাম পরিধান করেনি, মূলত তারাই বেশি চোখের আঘাত পেয়েছে। বুলেট, স্টাপনেল এবং রিকোয়েলের সংস্পর্শে এসে এবং অনেকে হামাসের আঘাতের ফলে দৃষ্টিশক্তি হারিয়েছে বলে প্রতিবেদনটিতে বলা হয়। এতে বলা হয়, যারা চোখে আঘাত পেয়েছে তাদের প্রায় 15% এক বা দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। KAN এর প্রতিবেদনে আরো বলা হয় যে চোখের আঘাত নিয়ে প্রায় 40 জন ইসরায়েলি সৈন্য বীরসেবার সরকা মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছে। চলতি সপ্তাহে সেখানে আরো 5 সৈন্য ভর্তি হয়েছে। গাজার দক্ষিণাঞ্চলীয় মূল শহর খান ইউনিসে হামাসের সাথে ইসরায়েলি সেনাদের তুমুল লড়াই চলছে। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 মাস পরে চলমান ভয়াবহ সংঘাত সম্পর্কে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসে ইসরায়েলি সৈন্যরা বুলডোজার ও ট্যাঙ্ক নিয়ে অভিযান অব্যাহত রেখেছে। ইতোমধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সেখান থেকে নতুন করে পালাতে বাধ্য হচ্ছে। ফিলিস্তিনের অপর গ্রুপ ইসলামিক জিহাদ ও হামাদ সূত্রে বলা হয়েছে, শহরের ভেতরে ইসরায়েলি সৈন্যকে ঢুকতে না দেওয়ার জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা প্রতিরক্ষা লাইন ভেঙে শহরের কেন্দ্রস্থলে অভিযান চালিয়েছে। তারা সৃষ্টি সুরঙ্গ ধ্বংসের দাবি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ভিডিও বিবৃতিতে বলেন, ইসরায়েলি সৈন্যরা হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারের বাড়ির কাছে পৌঁছে গেছে। তার এক মুখপাত্র বলেন, তার বাড়িটি খান ইউনিস এলাকার ভূগর্ভে রয়েছে। এদিকে খান ইউনিসের এক বাসিন্দা অমল মাহদি বলেন, আমরা বিধ্বস্ত, মানসিকভাবে বিপর্যস্ত। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি সমাধান পেতে আমাদের কাউকে দরকার। হামাস সরকার জানিয়েছে, বুধবার রাতে অমল মাহদি ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। গাজায় ইসরায়েল হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 16,248 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হুতির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরায়েল। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইলাত শহরে কয়েকটি সামরিক ঘাঁটিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠী। বুধবার 5ই ডিসেম্বর হুতির সামরিক মুখপাত্রের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। তবে হামলায় ইসরায়েল কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। এদিকে মার্কিনের কর্মকর্তা জানিয়েছেন, বুধবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ছোড়া একটি ড্রোন গুলি চালিয়ে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের আর্লে বার্কা ডেস্ট্রয়ার। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি। এছাড়া ড্রোনটির লক্ষ্যবস্তু স্পষ্ট নয়। গত 7ই অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দক্ষিণের লোহিত সাগরে 6ষ্ঠবারের মতো ড্রোনে গুলি চালিয়েছে মার্কিন নৌবাহিনী। মধ্যপ্রাচ্যের জলসীমায় ইসরায়েলি কয়েকটি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক একের পর এক হামলার মাঝেই বুধবারের হামলার ঘটনা ঘটল। হুতি বিদ্রোহীদের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে সামরিক অভিযান চলবে, একই সঙ্গে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি সব জাহাজকে আরব ও লোহিত সাগরে চলাচলে বাধা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সৌদি আরবের যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার একটি প্রশিক্ষণ মিশনের সময় তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব সেনা নিহত হয়েছে। তবে বিমানটিতে ঠিক কতজন সেনা ছিল তা জানা যায়নি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, দাহরানের কিং আবদুল আজিজ বিমান ঘাটিতে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। এর আগে গত জুলাই খামি মুসাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি F-15 বিমান বিধ্বস্ত হয়। গত বছরের নভেম্বরে কিং আবদুল আজিজ বিমান ঘাটিতে কারিগরি ত্রুটির কারণে আরেকটি F-15 বিমান বিধ্বস্ত হয়।
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র যেভাবে হামাস ইসরায়েল যুদ্ধে উত্তেজনা বাড়াতে পারে। ইয়েমেন উপকূল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকার দূরত্ব 1,000 মাইলেরও বেশি, কিন্তু গত রোববার লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধের তীব্রতা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের যে ডিভিশনটি মধ্যপ্রাচ্যে নিয়োজিত আছে সেই ইউএস সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী ইয়েমেনের ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা আন্তর্জাতিক জলসীমায় থাকা 3টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে 4টি হামলা চালিয়েছে। ওই হামলায় একই সাথে বিস্ফোরক বহনকারী ড্রোন এবং জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারে অবশ্য আগে থেকে ওই এলাকায় মোতায়েন ছিল আর এর মাধ্যমে গুলি করে ড্রোন 3টিকে ভূপাতিত করা হয়। এছাড়া আরো একটি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছিল তারা, যদিও তাতে সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পেন্টাগন বলছেন এসব হামলা আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্র সীমার নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। পরে আরেক বিবৃতিতে তারা দাবি করে এসব হামলা হয়েছে ইয়েমেন থেকে এবং এগুলোর পেছনে আছে ইরান। হামলাগুলো যেখানে হয়েছে সেই স্থান বা লোকেশনটাকে খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। এটি হয়েছে বাবেল মানদেব প্রণালীর একটি কৌশলগত চেক পয়েন্টের উত্তর প্রান্তে। প্রায় 20 মাইল চওড়া এই চ্যানেলটি আরব উপত্যকা থেকে আফ্রিকাকে আলাদা করেছে। ধারণা করা হয় প্রতি বছর প্রায় 17,000 জাহাজ এই এলাকার উপর দিয়ে পণ্য আসা যাওয়া করে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য এক গুরুত্বপূর্ণ রুট। কোন জাহাজকে সুয়েজ খাল অতিক্রম করে ভারত মহাসাগরের দিকে যেতে হলে এই প্রণালী অতিক্রম করে যেতে হয়, যেটি ইয়েমেন উপকূলের খুবই কাছে। ইউক্রেনের জন্য বড় মার্কিন সহায়তা আটকে দিল রিপাবলিকানরা। ইউক্রেনের জন্য প্রস্তাবিত একটি সহায়তা প্যাকেজ আটকে দিয়েছে রিপাবলিকান সিনেটররা। তাদের বাধার মুখে $110 বিলিয়ন ওই প্যাকেজটি পাশ হতে পারেনি। এর মধ্যে ইউক্রেনে যাওয়ার কথা ছিল $61 বিলিয়ন। এছাড়া ইসরায়েলের জন্য বিপুল পরিমাণ সহায়তা অন্তর্ভুক্ত ছিল এতে, এই খবর দিয়েছে বিবিসি। খবরে জানানো হয় বিলটি পাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেছে হোয়াইট হাউস। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ইউক্রেনের জন্য মার্কিন তহবিল খুব দ্রুত শেষ হয়ে আসছে। এক ইউক্রেনীয় কর্মকর্তা এ নিয়ে বলেন, মার্কিন সহায়তা না আসার অর্থ হচ্ছে আমরা রাশিয়ার কাছে হেরে যাচ্ছি। ইউক্রেনকে অব্যাহতভাবে সহায়তা করা যাওয়া উচিত কিনা সেই প্রশ্নে বিভক্ত রিপাবলিকান পার্টি। দলটির অনেকেই ইউক্রেনে সহায়তা পাঠানোর পক্ষে থাকলেও তারা এর আগে দেশের অভ্যন্তরীণ নানা সমস্যার সমাধান চান, এ কারণে তারা এই বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই বিল পাশ করার জন্য 60 ভোটের প্রয়োজন ছিল, কিন্তু শেষ পর্যন্ত এর পক্ষে 49 ভোট পড়ে। রিপাবলিকান দলের কোনো সিনেটরই এর পক্ষে ভোট দেননি। এই ভোটের ফলে ইউক্রেনের জন্য ভবিষ্যত মার্কিন সহায়তা হুমকির পড়ে গেল। রিপাবলিকানরা শর্ত জুড়ে দিচ্ছেন যে মার্কিন অভিবাসন নীতিতে সংস্কার ছাড়া তারা ইউক্রেনের জন্য নতুন কোন সহায়তায় সম্মতি দেবেন না। এর আগে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন যে ইউক্রেনের জন্য সহায়তা নিশ্চিতে তিনি রিপাবলিকানদের অনেক শর্ত মেনে নেবেন, কারণ ইউক্রেনের হাতে সময় নেই। রিপাবলিকানরা পুতিনকে জয় উপহার দিতে চান বলেও দাবি করেন তিনি। রুশপন্থী সাবেক ইউক্রেনীয় এমপিকে গুলি করে হত্যা। ইউক্রেনের পার্লামেন্টের সাবেক রুশপন্থী সদস্য ইলিয়া কিবাকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস বা এসবিইউ ইলিয়া কিবাকে হত্যা করেছে। বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ পশ্চিমে ওডিনসোভ অঞ্চলে একটি পার্কে ইউক্রেনীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়। ইলিয়া কিবাকে দেশদ্রোহী বলে ঘোষণা করেছিল ইউক্রেন। এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে দেশটি। রাশিয়ান তদন্তকারীরা এই ঘটনায় তদন্ত শুরু করেছেন। তারা সন্দেহভাজন এক ব্যক্তির খোঁজে অনুসন্ধান শুরু করেছেন। ওই ব্যক্তি অজ্ঞাত অস্ত্র থেকে ইলিয়া কিভার উপর গুলি চালায়। প্রসঙ্গত 2022 সালে ফেব্রুয়ারিতে মস্কো আক্রমণ করার আগে কিভা ইউক্রেনের পার্লামেন্টের সদস্য ছিলেন। তিনি অনলাইনে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সমালোচনা করতেন। যুদ্ধের পুরো সময় তিনি রাশিয়ায় ছিলেন। সেশেলসে ভয়াবহ বিস্ফোরণ, জরুরি অবস্থা ঘোষণা। আফ্রিকার সার্বভৌম দ্বীপ দেশে সেশেলসে ব্যাপক বিস্ফোরণ ও বন্যার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার 6 ডিসেম্বর রাত 2টার পর প্রধান দ্বীপ মাহেতে একটি নির্মাণ ও খনন কোম্পানিতে বিস্ফোরণটি ঘটে। সেখানে বিস্ফোরক সংরক্ষণ করা হয়েছিল। বৃহস্পতিবার 7 ডিসেম্বর এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে বিস্ফোরণে পুরো অঞ্চলটি বিধ্বস্ত হয়েছে। বাণিজ্যিক ভবনগুলো সমতল হয়ে গেছে এবং আশপাশের আবাসনগুলো ধ্বংস হয়েছে। বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, পাশাপাশি অনেককে তাদের
বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেশেলসের প্রেসিডেন্ট ওয়েভেল রামকালাওয়ান জরুরি কর্মী ছাড়া সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন। তাকে উদ্ধৃত করে সেশেলস নেশন সংবাদপত্র বলেছে, 10 বছর ধরে বিস্ফোরকের মজুত নিয়ে বড় উদ্বেগ ছিল। তিনি আরো বলেন, বিস্ফোরণে 4টি কন্টেইনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি জানি অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি প্রভিডেন্স পেটিট প্যারিস ও কেসকেটের এমন অবস্থা দেখে হতবাক হয়েছে। মনে হচ্ছে আমরা যেন একটি যুদ্ধের মধ্য দিয়ে গেছে। বিস্ফোরণে 4 কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর সেখানকার স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে জরুরি সেবা ছাড়া সব কার্যক্রম বন্ধ হয়েছে। এদিকে গতকাল রাতভর অতি ভারী বৃষ্টির কারণে মারাত্মক বন্যা ও ভূমিধস হয়েছে। বাড়িঘর ধ্বংস হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে নর্দমা সাগরে প্রবাহিত হয়েছে এবং লোকজনকে সাঁতার না কাটতে পরামর্শ দেওয়া হয়েছে। এ অবস্থায় দ্বীপের সহায়তাকারী দলগুলোর উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট রামকালাওয়ান একসঙ্গে 2 বিপর্যয় হওয়ায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি দেখানোর জন্য জনগণের কাছে আবেদন করেছেন। আফগান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান মালালার। নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই বিশ্বের সকল দেশকে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত বার্ষিক নেলসন ম্যান্ডেলা বক্তৃতায় তিনি একথা বলেছেন। মালালা বলেন, আফগানিস্তানের শাসকরা মেয়ে হওয়ায় রীতিমতো অপরাধে পরিণত হয়েছে। তারা যেন আফগান নারীদের পাশে দাঁড়ায় প্রথমে এটি নিশ্চিত করুন। মালালার জোহানেসবার্গের ভাষণটি তালেবান সরকারের মাধ্যমে নারীদের অধিকার থেকে বঞ্চিত করার অসংখ্য ডিগ্রির উপর ভিত্তি করে করা হয়েছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার উপর নিষেধাজ্ঞা। বক্তৃতায় তিনি লিঙ্গ বৈষম্য শব্দটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃত ও আন্তর্জাতিক পর্যায়ে অপরাধীদের আহ্বান জানিয়েছেন। তিনি আন্তর্জাতিকভাবে সরকার, সম্মেলন আয়োজক ও জাতিসংঘের কর্মকর্তাদের সহ সকলের প্রতি তালেবানের সম্পর্ক স্বাভাবিক না করার অনুরোধ করেছেন। ডনকে মালালা বলেন, আমি পাকিস্তানকে অনুরোধ করব যেন তারা আফগান নারীদের পাশে দাঁড়ায়। প্রতিবেশীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি তিনি কিভাবে দেখছেন এই প্রশ্নের জবাবে মালালা বলেন, পাকিস্তান সহ সমস্ত দেশের কাছে আমার বার্তা হলো, তারা যেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করে ও যেখানে লিঙ্গ বৈষম্য ঘটছে তা যেন পুরোপুরি উপেক্ষা না করে। 2007-9 সালে সোয়াত উপত্যকায় তালেবানের আধিপত্য ও চরমপন্থার প্রসঙ্গ টেনে মালালা বলেন, এখানে অবস্থান নেওয়া পাকিস্তানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি পাকিস্তানের নারীদের জন্য ঝুঁকিপূর্ণ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।